প্রিয় দর্শক, শেখ হাসিনা দেশ ত্যাগ করার আগে সেনাপ্রধান থেকে শুরু করে যত পুলিশ কমিশনার অফিসার ছিল বিজিবি, সবাইকে ডেকে ছোট একটা মিটিং করেছিল চার ঘন্টা আগে। আলোচনা হয় মিটিংয়ে যে প্রধানমন্ত্রী বা শেখ হাসিনা আর থাকতে পারছে না দেশে, বা জনগণের যে চাপ এতে করে সম্ভব না, আপনাকে দেশ থেকে পালাতে হবে, এটাই শেষ হচ্ছে বার্তা। তখন শেখ হাসিনা বলেছিলেন যে আমি আমার আত্মীয় স্বজন এবং আমার পরিবারের আত্মীয় স্বজনকে আমি হচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়েছি, তাহলে দেশ থেকে যদি আমাকে পালাতে হয় তাহলে আপনাদেরকে আমার ঊর্ধ্বতন কর্মকর্তা বা বিভিন্ন পোস্টের সেই ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে কী লাভ হলো? দেশ থেকে যদি আমাকে পালাতে হয় বা দেশের পরিস্থিতি যদি আপনারা নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে আপনাদেরকে তো ক্ষমতা দিয়ে কোনো আমার লাভ হলো না। হ্যাঁ, এই কথাটি প্রধানমন্ত্রী তখন তাদেরকে বলেছিলেন। বলার পরে তারপরও প্রধানমন্ত্রী রাজি হয়নি দেশ থেকে বাইরে যাওয়ার জন্য। তখন সেনাপ্রধানেরা সবাই মিলে শেখ রেহেনাকে অনেক কিছু বুঝিয়েছেন, তারপরে তিনি শেখ হাসিনাকে বুঝিয়েছেন, তাও মানতে রাজি হয়নি। পরে সজীব ওয়াজেদ জয়ের সাথে যখন সেনাবাহিনী পুলিশ ফোন কলে কথা বলে তাকে বুঝিয়ে বলে জনগণের যে পরিমাণে চাপ এসেছে, এতে করে অনেকে আমরা মারা পড়ব এবং তোমার মায়েরও অবস্থা ভালো হবে না। আসসালামু আলাইকুম, আর টিভি নিউজ চ্যানেলের পক্ষ থেকে আমির রুবেল হোসেন আপনাদেরকে জানাই স্বাগতম। দর্শক, শেষ সময় বলপ্রক্রিয়াও থাকতে চেয়েছিলেন শেখ হাসিনা, সে বিষয়টি আপনাদের সাথে খোলাসা করছি। এত বড় দেশ চালিয়েছেন, দেশের প্রতি একটা লোভ আছে আর টাকার প্রতি লোভ, মানুষকে গণহারে হত্যা করে রক্ত খেয়ে তিনি আরও ক্ষমতা ধরে রাখতে চেয়েছিলেন। অবশেষে বেরিয়ে এলো গোপন কিছু রহস্য এবং গোপন কথা, দর্শক সেটি আপনাদের সাথে শেয়ার করব। ঊর্ধ্বতন পুলিশ সেনাবাহিনী সবার সাথে প্রধানমন্ত্রীর একটা বৈঠক হয়, যখন সারা দেশে আন্দোলন ছড়িয়ে পড়ে, প্রধানমন্ত্রীকে বোঝার চেষ্টা করে সেনাবাহিনী পুলিশ থেকে শুরু করে বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তা সকলেই প্রধানমন্ত্রীকে বুঝিয়েছেন দেশের অবস্থা ভালো না, জনগণ দেশের বারোটা বাজিয়ে দিয়েছে এবং আমরা অনেকে মারা পড়ব এবং আপনাকেও দেশ ছাড়তে হবে, আপনি যদি আপনার জীবন বাঁচাতে চান তাহলে আপনাকে দেশ ত্যাগ করতে হবে এই মুহূর্তে। কিন্তু প্রধানমন্ত্রী কোনো রকমে একথা শুনতে রাজি নন, মানতেও রাজি নন। তিনি বলেছেন শেষ পর্যন্ত কার্ফিউ দেওয়া আছে, আরও কঠোর থেকে কঠোরতম কার্ফিউ জারি করেন এবং পুলিশকে আরও নির্দেশ দিয়েছে চড়া হতে জনগণের উপরে, সেনাবাহিনীকেও নির্দেশ দিয়েছেন এবং সবাইকে নির্দেশ দিয়েছে যে যে বল প্রয়োগ করার দরকার জনগণকে থামানোর জন্য সেটাই করতে নির্দেশ দিয়েছিলেন। শেষ পর্যন্ত সেনাবাহিনী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তারা প্রধানমন্ত্রীকে অনেক বোঝানোর পর, যখন প্রধানমন্ত্রী বিষয়টা বুঝলো না, তার বোন শেখ রেহেনাকে নিয়ে আলাদা রুমে তখন তারা বৈঠক করেন এবং তাকে বিষয়টা ক্লিয়ার করে বলেন যে জনতার যে ঢল নেমেছে সে জনতাকে আর আটকানো সম্ভব না, বাধা দেওয়া সম্ভব না, সারা বাংলাদেশের জনগণ ধেয়ে আসছে ঢাকা দিকে, এতে আমরা অনেকে মারা পড়ব এবং হয়তো প্রধানমন্ত্রীও মারা যেতে পারে, কারণ সারা বাংলাদেশের জনগণের ঢল নেমে এসেছে। যখন তারা একটি দাবি করেছিল তিনি মেনে নেননি, তিনি মেনে না নিয়ে তিনি তার সিদ্ধান্ত অটল ছিলেন। আজকে এই দেশ এবং তার ক্ষমতা পদত্যাগ করে এবং নিজের জীবন নিয়ে তাকে পালাতে হবে, তারপরেও প্রধানমন্ত্রী এ বিষয়ে রাজি নন। তখন তার বোন শেখ রেহেনা শেখ হাসিনাকে সব কিছু ক্লিয়ার করে বুঝিয়ে বলল, তারপরও তিনি রাজি হননি, আবারও কঠোর থেকে কঠোর করা হতে বলেন জনগণের উপরে। শেষ পর্যন্ত সেনাপ্রধান সেনাবাহিনীর ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা বিদেশে কল দেয় জয়কে, জয়ের সাথে ফোন আলাপে অনেকক্ষণ কথা হয়, কথা হওয়ার পর বিষয়টা জয়কে সুন্দরভাবে ক্লিয়ার করে বোঝায় যে আমরা জনগণ অনেক জনগণকে হচ্ছে বাধা দেওয়ার চেষ্টা করেছি, অনেক কিছু ঘটে গেছে এই কয়েকদিনে, কিন্তু জনগণ সাজওয়ান গাড়িতে উঠে রং মেখে দিচ্ছে, গাড়ির সামনে আসতেছে, তারা কোনো ভয় করতেছে না, তারা ধেয়ে আসতেছে ঢাকা শাহবাগের দিকে এবং গণভবনের দিকে। আপনার মাকে যদি বাঁচাতে চান তাহলে আপনার মাকে বলেন ক্ষমতা ছেড়ে বিদেশে চলে যেতে, নইলে আপনার মাকেও আমরা বাঁচাতে পারবো না জনগণের হাত থেকে। অতপর জয় তার মায়ের সাথে অনেকক্ষণ ফোন আলাপে কথা বলার পরে তারপরে তিনি রাজি হন বাইরে যাওয়ার জন্য। তার আগে কিছুতেই রাজি হচ্ছিল না, বিশ্বাস করতে পারছিল না এত বড় একটা আন্দোলন হয়েছে বা সব কিছু যে তাকে ঘিরে ধরেছে এবং তাকে গ্রাস করতে যাচ্ছে, তিনি তখনও বুঝতেছিল না এবং মানতেছে না যে ১৬ বছর দেশ কায়েম করেছে, বিএনপি জামাত এবং জাতীয় পার্টি অনেক দলকে নিশ্চিহ্ন করেছে,
তার হাতে অনেক ক্ষমতা পাওয়া রয়েছে। তিনি এটাও বলেছেন যে আমার আত্মীয় স্বজন পুলিশ এবং ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়েছি আমার বিশ্বস্ত যারা তাদেরকে, তাহলে তাদেরকে ক্ষমতা দিয়ে তাহলে আমার লাভ হলো কি, তাদেরকে ক্ষমতা দিয়ে আমার লাভ হলো কি, আমার আত্মীয় স্বজন আমার হচ্ছে ফ্যামিলির আত্মীয় স্বজনকে এই জন্য ক্ষমতা দেওয়া আমরা রাজত্ব করব, আর সেই রাজত্ব আমরা এখন টিকে থাকতে পাচ্ছি না পরিবারকে ঊর্ধ্বতন কর্মকর্তা বানিয়ে, তাহলে আমার কি লাভ হলো। দর্শক সেই কথাও তিনি তাদের মধ্যে প্রকাশ করেন, তাদেরই কর্মকর্তার মধ্যে থেকে বেরিয়ে এসেছে প্রথম আলো রিপোর্টের। তা দর্শক সবাই কিন্তু ক্ষমতা ধরে রাখতে পারে না, ক্ষমতা ধরে রাখতে হলে কিছু কৌশল দরকার, কিছু বুদ্ধি দরকার, আর জনগণের ভালোবাসা দরকার। যে জনগণের এবং জাতির ভালোবাসা ধরে রাখতে পারবে সেই টিকে থাকতে পারবে যে কোনো দেশের সরকার। কারণ হাঁটুর নিচে যদি বুদ্ধি পালে সে দেশে কোনো সরকার টিকবে না। জনগণের সমস্যা যদি না বোঝে, জনগণের আপত্তি যদি না বোঝে, তাহলে কোনো দেশের সরকার কেন কোনো ক্ষমতাসীনই টিকতে পারবে না। কারণ জনগণের ভোটে নির্বাচিত হয় সরকার, আর জনগণের আশা আকাঙ্ক্ষা কি সেটাই যদি সেই সরকার বুঝতে না পারে, তাহলে তার ক্ষমতা থাকার কোনো প্রয়োজন নেই, সে ক্ষমতা ধরে রাখতেও পারবে না। তাকে হয় দেশ ত্যাগ করতে হবে, আর নয় তার জন্য মৃত্যু অবধারিত। দর্শক তারপরে তিনি সেনাবাহিনীর হেলিকপ্টার করে তারপরে তিনি যান চট্টগ্রামের দিকে সাতক্ষীরা, তারপর সেখান থেকে তিনি রওনা দেন ভারতের দিকে। ভারতে তিনি জায়গা পান না, সেখান থেকে তিনি যান দিল্লিতে, দিল্লি থেকে তিনি আজকে যাবেন লন্ডনে। তা দর্শক যুক্তরাষ্ট্রে কথা হয়েছে এবং সেখানে তার জায়গা হয়নি বা জায়গা দেয়নি যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট মন্ত্রী এমপি তারাও কথা বলেছে তার সাথে, কোনো জায়গা হবে না এই প্রধানমন্ত্রীর। তা দর্শক আজ এ পর্যন্তই, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।